বিজেপি এতিয়া তিনি ভাগত বিভক্ত, 25 জনকৈ বিধায়কৰ কটা যাব পাখি। এই মন্তব্য আর পি শর্মার। এতিয়া স্টেটত আমার রাজ্যত তিনি ভাগ আছে, পুরানা মানুষ এরা ভাগ আছে, যুনে অপোজ করেছে বহুতখিনি কথা, সরকার নীতি হোক পার্টির নীতি হোক, আর দুই ভাগ সরকার ভিতরত আছে। তিনি ভাগত বিভক্ত বিজেপি অসমত আজি তারিখত। আর এটা আপনি টিও দেখেছে নয়, কিউকম্বর বলে কয়, হিন্দিত খিরা বলে কয়, বাইর দেখে একদম কি কয় বিহারি কয় না, নিমন নিমন আছে, হ্যাঁ একদম পুরা চিকন আছে, স্লিম আছে, বিউটিফুল আছে, ভিতর কিমান ভাল থাকে, গতিকে ইয়াত বাহিরত একদম নিমন আছে, মানে টিয়র দরে, টিয়র দরে ভিতর একদম ফালাফালি আছে, কিন্তু এটা ভয়ের কারণে একদম মিলিজুলি আছে, উপায় নেই, দেখাব লাগবে রাইজক। আর উপর নাগপুর বা দিল্লি তো না ফোন আইব না, সর্বাজি কেয়া হো রা, আচ্ছা নাই হওয়ার না, হিমন্তজি কেয়া হওয়ার আচ্ছা নাই হওয়ার, ইমানখিনি সফিসিয়েন্ট, সংগয় বেশি নকয়, উপর বেশি নকয়, দেখবলে ভাল, নির্বাচন আই আছে রাইজ, কিন্তু কাম তো একো করিব পারা নাই, 5 বছর যাও যাও, গতি দেখাব লাগবে ভাল যে আমি ইউনাইটেড আছো, ইউনাইটেড নাই ডিভাইডেড আছে, নাই 4-5 জনে করে আছে। কংগ্রেসের পরা আহাটু 25 জন টিকিট কাটা যাব, 30 জন হ পারে, বিজেপি নিজের কেন্দ্রে কাটিব, সেইসকল আহিব, কিন্তু কংগ্রেসে সব নলয় নয়, আকো বাছি লয় না, আপনি মাছ কিনিব যাব বজারত, গেলা মাছ মাছ বিলাক তো নিকিনে নয়, আপনার সহ কেজনে যোগাযোগ করেছে, এটা 5 জন 6 জনে আপনি যুদ্ধত কি ডেংরা ঘোড়াক লো লাভ আছে, বুড়া ঘোড়া লো লাভ নাই, এটা বুড়া ঘোড়া লাভ নাই, ডেংরা ঘোড়া নাই, যুদ্ধত দৌড়িব পারা লাগবে, কিমান আসন পাব বলে ভাবে কংগ্রেসে, যা কালি না পরখি তনগুড়ি ডাঙরিয়া কলে 80 খন, একে ভাষণ মরা আসলে যেটা আমি যোগ দিছিল 1 মার্চত, 80 খন আসন লই কংগ্রেস দিসপুরত আহিব, মিশন কিমান আপনার, মিশন 80 চিফ মিনিস্টার, কোন চিফ মিনিস্টার তো দলে বাসিব, দিল্লি বাসিব, আর আপনি কি যদি জয়ী হয় কিবা পাব নাকি, আপনি মন্ত্রী সাহ, মই 29 বছর বিজেপিত আসিলো, এটা পদ নলাকে আজি স্টেট এক্সিকিউটিভ মেম্বার আসিলো, পদ নলওয়াকে গোটে অসমত কিন্তু কাম করছো, মণিপুরত ক্যাম্পেইন গেছো, মই মেঘালয়ত গেছো, কত যাওয়া নাই, কিন্তু পদ লওয়া নাছিল, আমি আইসু আরএসএস পরা খঙ্গ পরা, হ্যাঁ তাত পদর মূল্য নাই, কামর মূল্য আছে, কোনো এবার ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশন।